প্রথমে আমরা টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস দখল করে নেব, কারণ খবর সরবরাহ ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ আনাটা খুবই জরুরি। আর নেতৃত্ব দেবে অম্বিকা চক্রবর্তী। লোকনাথ এবং নির্মলের নেতৃত্বে একটি দল চলে যাবে দাম্পাড়া পুলিশ লাইন আক্রমণ করতে, আরেকটি দল যাবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে। ওই সময় বহু ইংরেজ ক্লাবে আসে আমোদ ফুর্তি করতে। ওই সময় ক্লাব আক্রমণ করতে পারলে আমরা বহু ইংরেজ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে লুট করা অস্ত্র সামত আমরা যাবো চট্টগ্রাম রিজার্ভ পুলিশ ফোর্স হাতিয়ার। ওই যুদ্ধে আমি তোমাদের সাথে, আর এই যুদ্ধে আমরা জয়ী হতে পারলে চট্টগ্রাম শহরকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করা হবে, আর আমাদের মাস্টার তো হবে সেই প্রজাতন্ত্রের সভাপতি। রেল লাইন উপরে ফেলতে হবে শহর থেকে অনেক দূরে, যাতে করে ব্রিটিশ বাহিনী চট্টগ্রাম শহরে সহজে প্রবেশ করতে না পারে। আমরা জেলখানা খুলে দেবো, জেলের তালা ভেঙে ভারতীয়দের মুক্ত করে আনবো, আর শহরের সব বন্দুকের দোকান আর সরকারি ইম্পেরিয়াল ব্যাংক আমরা লুট করব, কারণ এই যুদ্ধ চালিয়ে যেতে আমাদের প্রচুর অস্ত্র এবং অর্থ দরকার হবে। চট্টগ্রাম শহর দখলের পর আমরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির পতাকা উত্তোলন করব। সেনা পোশাক জোগাড় করতে হবে, হ্যাপার স্যাক জলের টিন সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেবে। আমাদের হাঁটা চলায় আমাদের দেখে যেন মনে হয় আমরা প্রত্যেকেই এক একজন রেগুলার আর্মির সদস্য। কি ঘটেছিল সেদিন 1930-এর 18 এপ্রিল? গণেশ ঘোষের নেতৃত্বে একটি দল দখল করে দামপাড়া পুলিশ লাইন, আরেকটি দল লুট করে অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার, যার নেতৃত্বে ছিলেন লোকনাথ বল আর নির্মল সেন। এই অপারেশনে অংশ নিয়েছিলেন 63 জন সাহসী তরুণ। বিপ্লবের গুরুদায়িত্ব আজ ভারতীয় গণতন্ত্রী বাহিনীর হাতে ন্যস্ত। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আজ আমাদের জন্য বড়ই গৌরবের দিন। আমাদের বিপ্লবী সাথীরা আজ চট্টগ্রাম শহরে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো দখল করে নিয়েছে। দামপাড়া পুলিশ লাইন এখন আমাদের করায়ত্ত। অক্সিলারি ফোর্সের একমাত্র ঘাঁটিটিও আমাদের বিপ্লবী সাথীরা দখল করে নিয়েছে। এ বিজয় ধরে রাখতে হবে, আর এই জন্যই ভারতীয় গণতন্ত্রী বাহিনীর চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে আমি সূর্য সেন এই মর্মে ঘোষণা করছি যে ভারতীয় গণতন্ত্রী বাহিনীর চট্টগ্রাম শাখার বর্তমান পরিষদই বিপ্লবী সরকারের রূপ নিয়ে সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং অর্জিত বিজয়কে সুনিশ্চিত করার জন্য অবিরাম লড়াই চালিয়ে যাবে। জয় 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 জয়
শেখার জিনিস শিখতে হয়, এরকম একটা টাইটেল দিয়ে শুরু করেছে আমার একটা আসর, এবং আপনারা তাতে ভালো সাড়া দিয়েছেন, দিচ্ছেন। কেউ কেউ বলেছেন কোথায় গেল আপনার তৃতীয় পর্ব, যে আসেন রোসো ধীরে ধীরে, একবারে গিলে খেলে স্বাদ পাওয়া যায় না, ধীরে একটু করে দিই, একটু করে নেন, পরবর্তীটা চাই। আর আমি আগেই বলেছি কিন্তু আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাও আবার কি প্রাক প্রাথমিক, প্লে গ্রুপ বলে না ওটাকে, প্লে গ্রুপের শিক্ষক। আমি খুব বেশি নাটক সম্পর্কে জানি না, শুধু একটাই, অনেকে হাসবে, অনেকে হাসে, এটাও জানি আমি, বলবে যে ওই বেটা কোথাকার কে নাটক শেখাচ্ছে, নিজে জানে কি। আসলেও তাই, আমি কিচ্ছু জানি না, তবে এটুকু বুঝি যে আমি যেটুকু জানি, যেটুকু জানি সেটুকু অন্তত দিয়ে যাই। এর মতো ভুল ত্রুটি হলে আর একটা সুবিধা আছে, ভুল ত্রুটি হলে যদি আমার কোনো শিক্ষক ভাই বা আমার কোনো ওস্তাদ এটাকে শুধরে দেন, তাও তো কাজে লাগবে নাকি, যারা আমার আড্ডায় অংশগ্রহণকারী তাদের কাজে লাগবে, তা তো আমার সার্থকতা। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, বলেছিলাম যে নাটক করতে দুজন মানুষ লাগে, তাই তো, একজন দর্শক, একজন শিল্পী, সে অভিনেতা হতে পারে, অভিনেত্রী হতে পারে। তারপরে বলেছিলাম যে দর্শক কী দেখে, একটা মানুষকে দেখে, সুস্থ মানুষকে দেখে। এখন মজার হচ্ছে, একজন দর্শক আর একজন কী বললাম শিল্পী, একজন শিল্পী আর একজনকে দর্শক, ওই যে ঝামেলার জায়গাটা, এই দর্শক হচ্ছে সকল সমস্যার গোড়া। কে খেপে গেলেন না, আমি তাহলে একটু ভেঙে পড়ি। মনে করুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, হেঁটে যাচ্ছেন, সুন্দর হেঁটে যাচ্ছেন, নর্মালি আপনার ডান হাতের সাথে বাম পা যাবে, তাই তো স্বাভাবিক না, এবং আপনি আপনার মতো করে হেঁটে যাচ্ছেন। হঠাৎ লক্ষ্য করলেন পথের পাশের চারটা ছেলে বা চারটা মেয়ে, যারা ছেলে তাদের চারটা মেয়েকে দেখেন, আর যারা মেয়ে তারা চারটা ছেলেকে দেখেন, যে আপনাকে খুব খুঁটে খুঁটে লক্ষ্য করছে। কী হবে তখন আপনার? কিন্তু সম্পূর্ণ ভাবের মধ্যে পরিবর্তন চলে আসবে, আপনার শরীরে একটা পরিবর্তন চলে আসবে, আপনার হাঁটা চলায় পরিবর্তন চলে আসবে, আপনি নাক চুলকাবেন, লোড়নাটা ঠিক করবেন, ছেলেরা চুল ঠিক করবেন নাকি, তাই তো? কেউ আপনাকে দেখছে, তাহলে কি আপনার হাঁটা নর্মাল থাকবে? হাঁটাটার মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে, তার মানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আপনি পুরোপুরি একটা পরিবর্তিত হয়ে যাবেন। এটাই হচ্ছে মজার বিষয়। ওই যে দর্শক, ঝামেলাটা হচ্ছে এখানে, সবই আপনার নর্মাল। ওই যে আমাকে বলে, আমি যে বলেছি না, একজন এসে বলে হ্যাঁ অমিতাভ বচ্চন পারলে আমি পারবো লয়কে, আপনি পারলে আমি পারবো লয়কে, হ্যাঁ এটা তো ঠিকই, ঘরে ঘরে তো তাই মনে হয়, ঘরে বসে তো আমার মনে হয় কি রে এত সুন্দর করেও তো আমিও পারবো, নাচলে তো চা, হ্যাঁ আমি পারবো না কেন, কিন্তু রে বাবা রে ক্যামেরার সামনে গেলে ওই যে 5 4 3 2 1 যখন পড়ানো, তখন ধাপ 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 শুরু হয়ে যায়, অ্যাকশান বললে বাস খবর হয়ে যায়, তার মানে অনেক লোক তো, মঞ্চেও তাই, ফিল্মেও তাই, নাটকেও তাই, লোক তো সামনে, ওই যে ক্যামেরার পেছনের লোকগুলো দেখছে, মানে বিষয়টা, এবং ক্যামেরাটা তো ভয়ঙ্কর জিনিস, তার মানে কি এই যে বিষয়টা দর্শক, এই দর্শক হচ্ছে সকল ঝামেলার গোড়া। তাহলে এই দর্শককে সন্তুষ্ট করবো কী করে, মানে দর্শককে ম্যানেজ করে ওই ঝামেলাটাকে আমরা অ্যাভয়েড করবো কী করে, সেজন্য কিন্তু আগের দিনই আমি বলেছি দর্শক কাকে দেখতে চায়, একজন সুস্থ মানুষ। সুস্থতার সংজ্ঞা আপনারা বলেছেন, জেনেছেন, সেটা কি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থতা। শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা কি? শরীরের ওপর এবং মনের ওপর নিয়ন্ত্রণ, যেটা আসল কথা। আপনি একটু খেয়াল করুন তো, যারা সাইকেল চালান, একটু তাদের জন্য আমি একটু একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যখন নতুন আপনি সাইকেল চালানো শিখতে যান তখন কি করেন, এইভাবে সাইকেলের হ্যান্ডেল ধরে শক্ত করে, এভাবে এভাবে চালে, এভাবে 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 এভাবে,
আবার দেখে ব্রেক চাপার সময় চাপতে পারছেন না, বেল বাঁধানোর সময় বাঁধাতে পারছেন না, মানে ভয়ঙ্কর ব্যাপার একটা হয়ে যাচ্ছেন, তাই না? আবার গাড়ি চালানোর সময় ওই দেখাতে এভাবে 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 কী কষ্টের মধ্যে। একবার শেখা হয়ে গেল তখন কি হয়, তখন আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি বউয়ের কথা ভাবছেন বা আপনার পরিবারের কথা ভাবছেন বা বাজারের কথা ভাবছেন, সাইকেল চলছে সাইকেলের মতো, জায়গা মতো বেল পড়ছে, জায়গা মতো ব্রেক চাপছেন, গাড়িও তাই আপনি চালাচ্ছেন, গান শুনছেন, নিজেও গুনগুন গায়ন গান গাইছেন, চলছেন চলছেন না, কোনো সমস্যা হচ্ছে না, কেন হচ্ছে না? এইটাই হলো আসল কথা, একটু রিফ্লেক্স বলে। তার মানে কি, ওই যে আপনার স্বভাবের মধ্যে জিনিসটা আছে, এখন যখন আপনার স্বভাবের মধ্যে জিনিসটা ঢুকে গিয়েছে তখন আর কোনো সমস্যা তো নেই, আপনি অন্য কিছু ভাবতে ভাবতে গাড়ি চালান কোনো অসুবিধা নেই, সাইকেল চালান কোনো অসুবিধা নেই, কারণ আপনার শরীর আপনার মন সব আপনার নিয়ন্ত্রণে, আপনি চলছেন। কিন্তু প্রথমে যখন শেখেন তখন কিন্তু আপনাকে অনেক কষ্ট করে করে শিখতে হয়েছে। একইভাবে দর্শক যখন আপনাকে দেখছে তখনই দেখবেন আপনি সব কিছু নর্মাল, কিন্তু আপনার যখন দর্শক দেখছে তখন ডান হাতের সাথে ডান পা যাচ্ছে, বাম হাতের সাথে বাম পা যাচ্ছে, মানে একটা উল্টাপাল্টা। এখন এটাকে শুধরাইতে হবে, তো শুধরাইতে হবে না, এই যে যাতে বাম হাতের সাথে ডান পা যায়, ডান হাতের সাথে বাম পা যায়, এই যে প্র্যাকটিসটা, মানে আমরা স্বাভাবিক জীবনে যেটা করি নর্মালি যেভাবে হাঁটি বা নর্মালি যেটা এটাকে তো আবার তাহলে আপনাকে আরো আয়ত্ত করতে হবে, সচেতনভাবে এটা আয়ত্ত করতে হবে। প্রথমে ওই যে সাইকেল চালানোটা সচেতনভাবে আয়ত্ত করতে হবে, তারপরে একবার যখন আপনার নিয়ন্ত্রণে চলে এলো, সে সাইকেল হোক বা কার হোক, আপনি ছেড়ে দেন স্বভাবের ওপরে, চলছে, কে দেখলো কে রাখলো কিচ্ছু নেই, লালবাতি জ্বললে গাড়িটা থেমে যাচ্ছে, আবার সবুজ বাতি জ্বললে গাড়িটা এগিয়ে যাচ্ছে, জায়গা মতো হর্ন দিচ্ছেন, জায়গা মতো ব্রেক চাপছেন, সাইকেলেও তাই জায়গা মতো বেল চাপছেন, জায়গা মতো ব্রেক করছেন, কি তাই তো? এই যে ব্যাপারটা, এটা রিফ্লেক্স, তার মানে এটি তৈরি করতে হবে আপনাকে, এটি আপনার শরীর এবং মনের ওপর তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি শরীর এবং মনের উপর নিয়ন্ত্রণ। খুব ইম্পর্টেন্ট জিনিস, অসম্ভব ইম্পর্টেন্ট জিনিস, এবং অভিনয়ের জন্য এটি খুব জরুরি। এই যে আমি কথা বলছি, আমি হাত তুলছি, আমি কিন্তু আমি হাতকে বলেছি এ ওর তুই না, হাত নিজে থেকে রেসপন্স করছে, এই যে আমি মাথাটা নাড়ছি, এগুলো সব নিজে থেকে রেসপন্স করছে। এখন আমার মাথা যদি মনে করেন যে এখানটা গেটি সোজা হয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে স্পন্ডলাইসিস, তাহলে আমি কথা বলো হ্যাঁ এভাবে করেন এভাবে এভাবে করেন না, কিন্তু এই যে দেখেন আমার শরীর, যেহেতু আমার শরীর নিয়ন্ত্রণে বা শরীর আমার সুস্থ, আমার কোথাও কোনো ধরনের বাঁকাতারা নেই, এটাই ঠিক জায়গা মতো রেসপন্স করবে। আমি আমার মনের ভাব শুধু প্রকাশ করব, শরীর শরীরের মতো করে রেসপন্স করবে, শরীরকে বলে দিতে হবে না, ওরকম একটি শরীর আমার নির্মাণ করতে হবে। একইভাবে ওরকম একটি মন আমাকে নির্মাণ করতে হবে, ওই রকম একটি মানসিকতা, সেটা হচ্ছে এরকম একটি পেল ভেতরে অন্তর থেকে অন্তরের ওপর নিয়ন্ত্রণ, যে আমি যেটা ভাববো সেটাই। এই এটি করতে গেলে বেশ কিছু অনুশীলন করতে হয়। মাথা থেকে পা পর্যন্ত এক ধরনের এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আমরা করব, তাহলে কী হবে, শরীরের ওপর আমার নিয়ন্ত্রণ তৈরি হবে। তারপরে আমরা আবার আমাদের মনের ওপর কীভাবে নিয়ন্ত্রণ তৈরি করা যায় সেই এক্সারসাইজগুলো করব, সাথে দমের এক্সারসাইজ, সাথে বাচিক, এই যে কথা বলছি কথা বলবার এক্সারসাইজ, এই সবগুলোই অনুশীলনের ব্যাপার। তা আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে ধীরে 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 একটা একটা করে দেখাবো, যেমন আমি শুরুটাই করব হচ্ছে আপনাদের শরীরই অনুশীলনটা, কীভাবে শরীরটা আপনার বানাবেন একটা এক্সারসাইজ, হেড টু টো এক্সারসাইজ।